বাংলাদেশের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাকিব খানের ফ্যান। তিনি তার সাবলীল অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন। চলুন এই জনপ্রিয় নায়কের কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। সাকিব খান অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে 1999 সালে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন। সাকিব খান যখন 1999 সালে বাংলা সিনেমায় পদার্পণ করেন, তখন ডালিউডে অশ্লীলতার মহামারী চলছিল। তাছাড়া 2008 সালে মান্না হঠাৎ মারা যাওয়ার পর ইন্ডাস্ট্রির নায়ক শূন্য হয়ে পড়ে। এই সকল প্রতিকূলতা থেকে বাংলা চলচ্চিত্রকে বের করে আনতে সাকিব খান আপ্রাণ চেষ্টা করেছেন। সব পরিচালকরা তখন সাকিব খানের উপর নির্ভর হয়ে পড়ে। তখন থেকে এই পর্যন্ত সাকিব খান একাই বাংলার চলচ্চিত্রের রাজত্ব করছেন। সাকিব খান বাংলাদেশের নায়কদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি প্রতি ছবিতে অভিনয় করার জন্য 35 লাখ টাকারও বেশি নিয়ে থাকেন। এই নায়কের হাতের নাগাল পেতে কিন্তু পরিচালকদের শরীরের ঘাম পায়ে ঝরাতে হয়। ছবি প্রচারণার জন্য সাকিব খানের কনভেন্স বিল 1 লাখ টাকা প্রতি টিভি শো এর জন্য। এই মেধাবী তারকা খোদার পর মা এবং ভালোবাসলে ঘর বাঁধা যায় না এই দুটি ছবির জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সাকিব খানের সেরা বছর 2007 সাল। এই বছরে সাকিব খানের 13টি ছবি মুক্তি পায়। সব কটি ছবি বক্স অফিসে সুপারহিট হয়। এমনকি প্রাণের স্বামী ছবির জন্য 2007 সালে সর্বপ্রথম মেরিট প্রথম আলো পুরস্কার পান। এটাই ছিল সাকিব খানের টার্নিং পয়েন্ট। সাকিব খান অভিনয় করে জনপ্রিয়তা যেমন অর্জন করেছেন, তেমনি পকেট ভরে টাকাও কামিয়েছেন। তিনি বাংলাদেশের টপ 10 রিচেস্ট সেলিব্রিটিদের একজন। তার সম্পত্তির পরিমাণ $37 মিলিয়ন। আশা করব তিনি সব সময় এভাবে ভালো ভালো অভিনয় উপহার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনার ফেভারিট সেলিব্রিটির এমন আননোন ফ্যাক্ট জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।